এদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সর্বাধুনিক ও সবচেয়ে নিরাপদ প্রযুক্তি দিতে যাচ্ছে রাশিয়া রাশিয়া কাজ শুরু খুব শিগগিরই নবগঠিত রংপুর সিটি কর্পোরেশন গড়ে উঠেছে সিটি গভর্নমেন্ট কাঠামোয় অবকাঠামো উন্নয়নে হচ্ছে না আলাদা কর্তৃপক্ষ এবং মুক্তিপণ দেওয়ার পরও জীবিত ফিরলেন না আশুলিয়ার ব্যবসায়ী চার দিন পর মগবাজারের হোটেল থেকে লাশ উদ্ধার সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমি আহমেদ লোপা প্রথমেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে খুব শিগগিরই মাঠ পর্যায়ের কাজ শুরু করতে যাচ্ছে রাশিয়া এজন্য আগামী তিন মাসের মধ্যে পরিবেশগত প্রভাব নিরূপণ এবং প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করতে প্রথম চুক্তি সম্পাদনের ব্যাপারেও আশাবাদী রাশিয়া দেশটির রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি কমিশন রোসাটমের মহাপরিচালক বাংলাদেশের সাংবাদিকদের জানিয়েছেন তারা বাংলাদেশের জন্য যে প্রযুক্তি দিতে যাচ্ছে তা বর্তমান বিশ্বে সর্বাধুনিক এবং সবচেয়ে নিরাপদ এদিকে বাংলাদেশের পক্ষ থেকেও বলা হচ্ছে এক্ষেত্রে অসাবধানতার কোনো সুযোগ নেই রাশিয়া থেকে ফিরে আরো জানাচ্ছেন আবুল কালাম আজাদ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়া সরকার বাংলাদেশকে প্রাথমিক পর্যায়ে যে ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে তা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই সহ প্রস্তুতিমূলক কাজ করা হবে রাশিয়াতে চুক্তির পর দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটমের মহাপরিচালক সার্গেই ক্রিয়ঙ্কো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে শেখ হাসিনা দ্রুত কাজ শুরু করার তাগিদ দেন এরপর মস্কোর প্রেসিডেন্ট হোটেলে বাংলাদেশের সাংবাদিকদের সাথে আলাপকালে রোসার প্রধান কর্তা ব্যক্তি বলেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু হবে শিগগিরি মূল কাজ শুরুর আগেই বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে আমরা আশা করছি এবছরের প্রথম প্রান্তিকে আমরা প্রাক সম্ভাব্যতা যাচাই এবং পরিবেশগত প্রভাব জরিপের জন্য চুক্তি করতে পারব আশা করছি দ্বিতীয় প্রান্তিকে আমরা নকশা প্রণয়ন এবং মাঠ পর্যায়ের কাজ শুরু করব এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার প্রশ্নে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলেও নিশ্চয় সহায়তা দেন রোসাটমের মহাপরিচালক বর্তমান বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা ঝুঁকি এড়াতে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে তার সবই বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যবহার করা হবে রাশিয়া সফরকালে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পরবর্তী কার্যক্রম সম্পর্কে ধারণা দেন বিজ্ঞান প্রযুক্তি প্রতিমন্ত্রী ডিজাইন হবে ডিজাইনের পরে আমরা একজাক্টলি জানতে পারবো যে আমাদের পরের যে কনস্ট্রাকশন কত টাকার হবে ওইটা এবং এর মাঝখানে আমাদের লোকজনকে ট্রেনিং এর ব্যাপার আছে এবং সাইড ডেভেলপমেন্টের ব্যাপারটাও কিন্তু এর মধ্যেই হয়ে যাবে সুতরাং এটা অলমোস্ট বলতে গেলে যে এটা কমপ্লিট হওয়ার পর দিন থেকে আমরা কনস্ট্রাকশনে চলে যেতে পারবো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বিভিন্ন ধরনের বাসট্টিতে জরিপ করতে হয় এর মধ্যে বাংলাদেশ ছাব্বিশটি জরিপ সম্পন্ন করেছে বাকি জরিপগুলো শেষ করে আগামী দুই বছরের মধ্যে মূল বিদ্যুৎ কেন্দ্র বসানোর কাজ শুরু করবে রাশিয়া তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে এ ধরনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে সময় নবগঠিত রংপুর সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়নে আলাদা কোনো কর্তৃপক্ষ হচ্ছে না উন্নয়ন কাজের দেখভাল করবে মেয়রের অধীনে সিটি কর্পোরেশনের নিজস্ব লোকবল দিয়ে গঠিত ডেভেলপমেন্ট উইং রতন সরকারের রিপোর্ট মেয়রের হাতে এই ক্ষমতা থাকায় উন্নয়ন কাজে অন্য প্রতিষ্ঠানের মুখাপেক্ষিতা আমলাতান্ত্রিক জটিলতা বা অহেতুক বিলম্ব থাকবে না বলে বেশিরভাগ নাগরিক এই ধারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন তবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আসা মেয়র ও কাউন্সিলররা সিদ্ধান্ত গ্রহণে ভুল করলে পুরো বিষয়টি উন্নয়নের জন্য প্রতিবন্ধক হয়েই দেখা দিতে পারে বলেও মনে করেন তারা তেনারা যদি গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ হন এলাকার উন্নয়নের সমস্যা চিহ্নিত করতে পারেন এবং সমন্বয় করতে পারেন তাহলে কিন্তু এটা একটা গতিশীল একটা সরকার হিসাবে পরিণত হবে বোধ হয় খুব একটা সুবিধা হবে না এবং ডেভেলপমেন্টের ব্যাপারে বোধায় কিছুটা বাধার সৃষ্টি হবে সংশ্লিষ্টরা বলছেন সরকারের ঘোষণা অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশন গড়ে উঠছে সিটি গভর্নমেন্ট কাঠামোয় তাই আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ থাকছে না এখানে ইনক্লুসিভ সিটি গভর্নমেন্ট নামে একটা প্রজেক্ট রংপুরে অলরেডি এন্টাইটেলড আমরা এই প্রজেক্টের আন্ডারে কাজ শুরু হয়েছে যার মাধ্যমে এই ডেভেলপমেন্ট কাজটা হবে যার কারণে রংপুর সিটি কর্পোরেশনে বা রংপুর এরিয়ায় উন্নয়ন কর্তৃপক্ষের হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। নিজস্ব লোকবল দিয়ে সিটি কর্পোরেশনের ডেভেলপমেন্ট উইং গঠিত হবে এবং মেয়রের অধীনে এই উইং উন্নয়ন কাজের তদারকি করবে বলে জানালেন কর্মকর্তারা। আলাদা করে উন্নয়ন কর্তৃপক্ষ হওয়ার আর কোনো সুযোগ নাই। এটা এই নগরপিতার মধ্যেই এইটা থাকবে আমরা অলরেডি অর্গানোগ্রামে প্ল্যানিং ইউনিট বা ডিপার্টমেন্ট বলে আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি করছি এবং এই ডিপার্টমেন্টই এই মনিটরিং মাস্টার প্ল্যান মনিটরিং এবং তদারকির কাজগুলো দেখাশোনা করবে নির্বাচিত মেয়রের ক্ষমতা গ্রহণের পর সিটি গভর্নমেন্টের অর্গানোগ্রাম অনুযায়ী ডেভেলপমেন্ট উইং গঠিত হবে বলে জানিয়েছেন তারা রতন সরকার সময় সংবাদ রংপুর সময় সংবাদে আরো থাকছে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ছিনতাইয়ের ঘটনা বিরাশিটি এলাকা চিহ্নিত করেছে পুলিশ অপহরণকারীদের হাতে মুক্তিপণের টাকা তুলে দেওয়ার পরও শেষ রক্ষা হল না সাভারের আশুলিয়ার ব্যবসায়ী চান অপহরণের চার দিন পর মঙ্গলবার রাজধানীর মগবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ মুক্তিপণের বিনিময়ে স্বামীকে ফিরে পেতে চেয়েছিলেন ডলি আক্তার কিন্তু স্বামীর লাশ দেখার পর কিছুতেই থামছিল না তার আহাজারি আসলে রেস্টুরেন্ট ব্যবসায়ী চান গত ১৯ জানুয়ারি বাসা থেকে বের হন পরিবারের দাবি জমি বিক্রির বিষয়ে কথা বলার জন্য ঢাকা এসেছিলেন তিনি ওই রাতেই তার মোবাইল নম্বর থেকে অপরিচিত একজন ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চার দফায় ২ লাখ টাকা পরিশোধ করে তারা পুলিশ আমাদেরকে নিয়ে যাবে যে এই থেকে টাকা উঠাচ্ছে খবর পেয়েছি এই আছে মোবাইলটা হয়তো এখান থেকে টাকা উঠাবে পিপার শুনলেন আমরা চারটার দিকে যাব তখন বাজে তিনটা আমরা লাঞ্চ করলাম করার পরে কিছুক্ষণ পরেই শুনলাম কি এই ঘটনা তো ঘটনা একটা মানে এরকম আপনাদের কিনা আপনারা শনাক্ত করেন কিনা এই ঘটনার মূল হোতাকে আটক করা না গেলেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এই উদ্ধারের স্বার্থে তাকে বোধহয় আমাদের ওই ওই বাদীপক্ষ এক লাখ টাকাও বোধহয় দিছে তারপরেও আমরা উদ্ধার করতে পারিনি আমরা একটা একটা মামলা নেই মামলা নেওয়ার পরে আমরা যে প্রযুক্তি নির্ভর তথ্য সংগ্রহ করে করি এবং আমরা ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছি পুলিশের ধারণা অপহরণের পরপরই হত্যা করা হয় চানমিয়াকে মানার হোসেন সময় সংবাদ ঢাকা bahrain আগুনে পুড়ে নিহত 13 বাংলাদেশীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লাশগুলো বাহরাইনের মানামা থেকে একটি বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সেখানে লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এ সময় নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন পরে তিনি আত্মীয় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন এর আগে লাশ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে পঁয়ত্রিশ হাজার টাকা তুলে দেন মন্ত্রী এছাড়া সরকার দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেবে বলে জানানো হয় এ সময় মন্ত্রী আরও জানান নিহতরা যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেসব প্রতিষ্ঠান থেকে পরিবারের জন্য আর্থিক অনুদান আদায়ের জন্য চেষ্টা করছে সরকার গত এগারো জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামার মুখার্কা এলাকায় একটি বাড়িতে আগুনে পুড়ে মারা যান তেরো বাংলাদেশি এদের মধ্যে পাঁচজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তিনজনের বাড়ি চট্টগ্রামে তিনজন চাঁদপুরের ও দুজনের বাড়ি নোয়াখালীতে নিয়োগপত্র এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে দিনাজপুরে চব্বিশ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে মোটর পরিবহন শ্রমিকরা দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে বুধবার সকাল ছটা থেকে বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত ধর্মঘট চলবে এতে দিনাজপুরের সব রুটে বাস ট্রাক ও মাইক্রোবাস সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি ফলে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে সময় সংবাদে আরো থাকছে ইসরায়েলের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে পার্লামেন্ট নেসেটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা বন্দরনগরী চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ছিনতাইয়ের ঘটনা পুলিশের নানা কাজে ব্যস্ততার সুযোগে বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা এর মধ্যে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক কলেজ ছাত্র এ অবস্থায় নগরীর বেরাশিটি ছিনতাই প্রবণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি পুলিশের বিস্তারিত জানাচ্ছেন কমল দে পঞ্চাশ লাখ নগরবাসীর এই চট্টগ্রামে পুলিশের সংখ্যা মাত্র সাড়ে পাঁচ হাজার সামান্য এই পুলিশকে ব্যস্ত থাকতে হয় নানা কাজে এত কাজের মাঝে মূল যে গাছ আইন শৃঙ্খলা রক্ষা করা তাই হচ্ছে না আর এ সুযোগে বেড়ে গেছে চিন্তায় আমাদের কিছু ধরনের অপরাধ প্রবণ এলাকায় যে আমাদের রেড রেইড এরিয়াটা একটু কমে গেছে তো আমরা এটা চালু করেছি এবং আশা করি আমরা এটা কমিয়ে ফেলতে পারবো তবে পুলিশ কর্মকর্তাদের দাবি সাম্প্রতিক সময়ে জামিনে মুক্তি পাওয়া অপরাধীরাই সবচেয়ে বেশি চিন্তায় সাথে জড়িত কোর্ট থেকে বেশ কিছু অপরাধীরা জামিন পেয়ে যাচ্ছে তো আমার মনে হচ্ছে যে এটা একটা কারণ যেহেতু চট্টগ্রাম এরিয়াটা ব্যস্ততম এরিয়া সেহেতু বাইরে থেকে প্রচুর লোক এখানে আসে এসে ও ক্রাইম করে চলে যাওয়ার সুযোগ থাকে মাদকের ব্যবহারটা যদি নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে সিনটাটা অনেকটা কমে যেত এদিকে জামিন পাওয়া চিন্তায়কারীদের তালিকা তৈরি এবং তাদের দ্রুত পুনরায় আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা চেকপোস্ট বাড়ানো হয়েছে রাত্রিকালীন ফুট পেট্রোল বাড়ানো হয়েছে তাছাড়া নিকট অতীতে যে সমস্ত ছিনতাইকারীরা জামিনে মুক্তি পেয়েছে তাদের কর্মকাণ্ড এবং অবস্থান সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে নগরীতে প্রতিদিন করে বৃষ্টির বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে সেই সাথে সপ্তাহে তিন থেকে চারজন ছিনতাইকারীদের ছুরিকে যাতে আহত হয়ে ভর্তি হচ্ছেন মেডিকেলে অথচ সিএমপির বারোটি থানায় গত এক বছরের ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে মাত্র আটাশটি অমল দেব সময় সংবাদ চট্টগ্রাম